আসসালামু আলাইকুম, আমার নাম ওয়ালিদ। আজকের ভিডিওটি অনেক কন্ট্রোভার্সিয়াল হবে। এই টপিকের উপরে ভিডিও বানানোর জন্য আপনারা অনেকে আমাকে রিকোয়েস্ট করেছিলেন। আমাদের গ্রুপে আমি এ বিষয়ে একটি পোস্ট করেছিলাম, সেখানে এক একজনের ভিন্ন ভিন্ন মতামত ছিল, যা হওয়াটাই স্বাভাবিক। তাই আজকের এই ভিডিওতে আমি এর একটি সঠিক ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব। সৌদি পুলিশের ইউনিফর্মে যে এক চোখের সিম্বল রয়েছে, তা কি আসলে দাজ্জালকে রিপ্রেজেন্ট করে? আর এতে কি প্রমাণ হয় যে সৌদি পুলিশ দাজ্জালের আন্ডারে কাজ করছে? এগুলো জানার আগে আমি কিছু পয়েন্ট নিয়ে কথা বলতে চাই, যা অলরেডি অনলাইনে অ্যাভেলেবেল আছে। একটি আর্টিকেলে এ বিষয়ে লেখা হয়েছে যে কেন সৌদি পুলিশের ইউনিফর্মে ওয়ান আই সিম্বল রয়েছে এবং এটি কি রিপ্রেজেন্ট করে। এই আর্টিকেলে কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট তুলে ধরা হয়েছে, আমি আপনাদেরকে একটি একটি করে ব্যাখ্যা করছি। প্রথম পয়েন্টে বলা হয়েছে, সৌদি পুলিশের ইউনিফর্মে যে এক চোখের সিম্বল বা লোগো রয়েছে, তার একটি রিজন হতে পারে, একটি হাদিসে এমন মেনশন রয়েছে যে এ ওয়াচফুল আই উড নট বি টাচ বাই দি ফায়ার। একটি হাদিসের সাহায্যের অর্থ আমি আপনাদেরকে বুঝিয়ে বলছি, যেখানে বলা হয়েছে প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার বলেন যে দুই ধরনের চোখ আছে, যার জন্য আগুন কখনো ওই ব্যক্তিকে স্পর্শ করবে না। আর এখানে আগুন দ্বারা জাহান্নামের আগুনকে বোঝানো হয়েছে। একটি চোখ যেটি প্রতিবার কাটতে থাকে আল্লাহর ভয়ে এবং জিকির করতে করতে। দ্বিতীয় চোখ হলো যেটি সারা রাত আল্লাহর জন্য আহারা অবস্থায় থাকে। এখানে হতে পারে সৌদি পুলিশ এই লোগোর মাধ্যমে এটা বোঝাতে চাচ্ছে যে এটি ওনাদের চোখ, যা সবকিছুর উপর নজর রাখে এবং ওনারা গার্ড রাখে সব সময়, যাতে আপনি আরামে ঘুমাতে পারেন। এই আর্টিকেলে দ্বিতীয় পয়েন্টে বলা হয়েছে, এখানে এক চোখের লোগো দ্বারা সৌদি পুলিশের এই মেসেজ সবাইকে দিতে চায় যে তারা সবাইকে একটি চোখেই দেখে। এখানে এর মানে হতে পারে যে তারা এই এক চোখের মাধ্যমে সবাইকে সমানভাবে দেখার বিষয়টি বোঝাতে চাচ্ছে, কারণ আমরা দুই চোখ দিয়ে দুই ধরনের ভিশন দেখতে পাই। তাই যখন আমরা এক চোখ দিয়ে দেখি, তখন সবকিছুর একটি পার্সপেক্টিভে দেখি। এখানে হতে পারে সৌদি পুলিশ বোঝাতে চাচ্ছে তারা সবাইকে সমানভাবে দেখেন। তৃতীয় নাম্বার পয়েন্টে আরো বলা হয় যে অনেক মানুষই এটা বিশ্বাস করে যে সৌদি পুলিশের ইউনিফর্মের লোগোর মানে হচ্ছে তাদের একটি চোখ, যা কখনো ঘুমায় না, অর্থাৎ এক চোখ ওনাদের কখনই বন্ধ হয় না। মানুষের মতে ওপেন আই দ্বারা তারা এটা বুঝাতে চায় যে মানুষের সেফটি এর জন্য এক চোখের নজর সর্বদাই সকলের উপর নজরদারি করছে এবং তারা কখনো বিশ্রাম করে না, যাতে মানুষ আরামে ঘুমাতে পারে এবং সেফ ফিল করতে পারে। চতুর্থ নাম্বার পয়েন্ট, যেটি খুবই গুরুত্বপূর্ণ, এই পয়েন্টটি একটু মনোযোগ সহকারে শুনবেন। অনেক কনস্পিরেসি থিওরিস্ট এটা বিশ্বাস করে যে হতে পারে এটি দাজ্জালের একটি চিহ্ন, যেটি সৌদি পুলিশ ব্যবহার করে। এটি বিশ্বাস করার একটি কারণও রয়েছে। হাদিসে বলা আছে যে দাজ্জালের দুটি চোখের মধ্যে একটি চোখ এমন হবে যেন একটি পচা আঙ্গুরের ন্যায়, অর্থাৎ দাজ্জালের একটি চোখ নষ্ট থাকবে। অনেক মানুষ এটা রিপ্রেজেন্ট করে যেন দাজ্জালের একটি চোখই হবে এবং সেটি দ্বারা সে দেখে। অনেকে এটাও রিলেট করে যে ইলুমিনাটিতে যে লোগো রয়েছে আই অফ হোরাস বা আই অফ প্রভিডেন্স, যা আমরা $1 বা বিভিন্ন জায়গায় দেখতে পাই। কনস্পিরেসি থিওরির মতে দাজ্জালের অনুসারীরা এই এক চোখ সব জায়গায় শো করে, আর এভাবে তারা দাজ্জালকে তারিফ এবং রেসপেক্ট দেখায়। কনস্পিরেসি থিওরির মতে দাজ্জালের কন্ট্রোল শুধু পলিটিক্যালি বা ল বডি নেই, সারা বিশ্বে তার কন্ট্রোল রয়েছে। যদি আপনি খেয়াল করেন, তাহলে দেখবেন তারা টাকা এবং ফিনান্সকে নিয়ন্ত্রণ করছে। আজকের দিনে দেখা যায় যে কিভাবে US ডলার সব মার্কেট প্লেসকে কন্ট্রোল করছে। অনেক স্কলাররা এটাও বলে যে US ডলারের কোলাপস হলে ইসরায়েলের রাইজ হবে। তাহলে কি এসব কিছু একই সুতায় গাঁথা? তাই অনেকে বলে থাকে যে সৌদি পুলিশের লোগোতে থাকা এ এক চোখ দ্বারা বোঝানো হয়েছে যে দাজ্জাল সৌদি আরবের অর্গানাইজেশনকে কন্ট্রোল করছে। ল অ্যান্ড অর্ডার এবং গভর্নমেন্ট সহ সকলেই দাজ্জালের পাপেট এবং এরা সবাই দাজ্জালের কন্ট্রোলে রয়েছে। তাই এখানে সৌদি পুলিশকেও এর আন্ডারে বলা হচ্ছে। তবে এ সম্পর্কে কোনো সঠিক প্রমাণ এখনো পর্যন্ত পাওয়া যায়নি, কিন্তু যদি আপনি এই লোগোটিকে ভালো মতো
দেখেন তাহলে দেখবেন যে এক চোখের মাঝখানে একটি খেজুর গাছ রয়েছে, যা সৌদিতে খুবই পপুলার একটি জিনিস, এবং এই গাছের নিচে রয়েছে দুটি তলোয়ার। এই গাছ এবং তলোয়ারকে সরিয়ে ফেলে ক্লিয়ারলি দেখা যাচ্ছে যে এই চোখকে একটি মুকুট বা ক্রাউন পরানো হয়েছে। এখানে একটি পয়েন্ট তাক করানো হয় যে কেন এক চোখে মুকুট পরানো হয়েছে আর কেনই বা এই এক চোখকে এত ব্যবহার করে রেসপেক্ট দেওয়া হচ্ছে। তারা চাইলে অন্য কোনো লোগো ব্যবহার করতে পারতো, কেনই তারা এই এক চোখকে বারবার ব্যবহার করে? কি রয়েছে এক চোখের মধ্যে? কেন এটিকে তাজ পরিয়ে এত মর্যাদা দেওয়া হচ্ছে? তাই এর জন্য অনেক মানুষ এটা বলে যে সেখানকার পুলিশ এবং রুলাররা সবাই দাজ্জালের কন্ট্রোলে বা আন্ডারে রয়েছে। এগুলো সবই তাদের ব্যক্তিগত মতামত। তবু একটা জিনিস বলতে হয় যে সারা পৃথিবীতে বর্তমানে সৌদি আরবে শরিয়া ল মানা হয়। তো আপনি কি মনে করেন যে এটি কি সত্যি দাজ্জালের কোনো চিহ্ন নাকি সাধারণ একটি চিহ্ন মাত্র? আপনার গুরুত্বপূর্ণ মতামত আমাদেরকে কমেন্টে জানাতে পারেন। সে পর্যন্ত সত্যের পথে থাকেন এবং সত্যের সাথে থাকেন। খোদা হাফেজ। The conspiracy theorists are going to go wild. Sure they are. I don't know. I haven't seen the web. Number 322.